মহান বিজয় দিবসের খবর জানতে এখন যাচ্ছি চট্টগ্রাম শহীদ মিনারে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদন সম্পর্কে আমাদের জানান। হ্যাঁ ফারজানা, আপনি যেটা বলছেন, আসলে সূর্য উদয়ের আগ থেকে যে সাধারণ মানুষের পদচারণা শুরু হয়েছে চট্টগ্রাম শহীদ মিনার সহ বিভিন্ন এমএআইজে স্টেডিয়াম এবং বিভিন্ন স্থাপনা সহ নানা কর্মসূচি আসলে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে। তো আমরা সকাল থেকে যে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে অস্থায়ী বেদিতে যেই উৎসবমুখর আমরা পরিবেশ দেখেছি এখনও পর্যন্ত এখানে আসছে, এর আগে সকালে সূর্য উদয়ের আগে যে এখানে তোপধ্বনির মাধ্যমে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নানা কর্মসূচি পালন করছে, এর মধ্যে যে থোপধ্বনির মাধ্যমে এই কর্মসূচি শুরু হয় এবং প্রথমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, এরপরে চট্টগ্রামের জেলা প্রশাসক, বিভাগীয় প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দল এখানে শ্রদ্ধা জানিয়েছেন। এর পাশাপাশি যে আমরা সাধারণ মানুষের যে একটা উৎসবমুখর উপস্থিতি আমরা এখানে দেখেছি, এখানে ছোট থেকে বৃদ্ধ এবং এমনকি মুক্তিযোদ্ধারা, বয়োবৃদ্ধরা এখানে এসে মহান শহীদদের প্রতি আসলে শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে নগরীর 41টি ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সেখানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে হাজার হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। এছাড়া আপনি জানেন যে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে সেখানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে সব জায়গায় আসলে সাধারণ মানুষের যে উপস্থিতি বেশ লক্ষ্য করা গেছে। ফারজানা, এই ছিল এখানকার সর্বশেষ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।